হ্যালো ফ্রেন্ডস, টিএমএ টুকটাকে আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব। এটা সোয়াবিন, ছোট সোয়াবিন, বড় না। তিন্নিটা এত চিৎকার করছে, ডিমটা একটা ডিম একটু ফেটে মতো গেছে। আর আলু আর পেঁয়াজ রসুন কাটা রয়েছে, মানে ডিমের তরকারির সাথে সোয়াবিন মিশিয়ে করব। তো দেখতে থাকো, কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ডিমগুলো ভেজে নেব, যেভাবে হয় সেভাবেই ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো একটু করে চিড়ে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। ডিম আর আলুগুলো ভেজে নিচ্ছি। আর সোয়াবিনটা একটু ধুয়ে রেখেছিলাম, ইচ্ছে করলে গরম জলও ধুতে পারো, আমি এমনি ঠান্ডা জলে ধুয়েছি। এটা একটু তেলে ভেজে নেব, তারপরে তরকারিটা করবো। সোয়াবিনের এইগুলো মানে অনেক রকম সাইজের হয়, এটা ছোটোটা, এরপরে একটা মাঝারি সাইজ হয়, আবার পুরীতে দেখেছিলাম অনেক বড় বড় সাইজের সোয়াবিনের এইগুলো পাওয়া যায়। এখানে অত বড়টা দেখিনি, বেশ বড় বড় এক একটা। তো এখানে আমি দুরকম সাইজই দেখেছি। এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, ডিম বেশি কড়া করে ভাজলে আমার হাজব্যান্ড আবার খেতে চায় না। হালকা করে ভেজে নিয়েছি, তাও একটু লাল হয়ে গেছে। আলু, ডিম, এবার এই সোয়াবিনগুলো একটু কড়ায় ভেজে নেব। এতে তরকারিটা টেস্টটা আরও ভালো হবে। আর সোয়াবিন তো মাংসের মতো করে রান্না করেই, আর ডিম, মাংস, সোয়াবিন এগুলো সব একই মশলা দিয়েই হয়, যেহেতু পেঁয়াজ রসুন এইভাবে। সোয়াবিন নিরামিষও হয়, দেখো তেলে নাড়াচাড়া করে এবার যে পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছিলাম, ইচ্ছে করলে বাটাও দিতে পারো, আমি কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। এখানে আছে দুটো পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন, যেহেতু 4টে ডিম বেশি দিইনি। একটু বাদামি বাদামি হলে পেঁয়াজগুলো, এবার যা মশলা নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, আর সাদা জিরে, শুকনো লঙ্কা দেব ফোড়নে। এই ভাজাগুলো তুলে নিয়ে ফোড়ন দিয়ে আবার করবো, বা এক সাইড করে দিয়ে দিতে। রান্না করতে করতে ফার্স্টে কোনটা করবো এ করবো অত মনে থাকে না, জানো তো। অনেক সময় আগে পরে হয়ে যায় কাজ করতে করতে আর কি। প্রথমে জিরে আর শুকনো লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিলাম, একই ব্যাপার। তো হলুদ দিলাম, এক হাতে ফোন ধরে না অসুবিধে হয়, সবসময় ভিডিও করার জন্য কাকে পাবো। আর আমি ট্রাইপডে দিয়ে কিছুতেই ঠিক করে করতে পারছি না, উঁচু নিচু হয়ে যাচ্ছে, কবে যে আমি পারবো জানি না। নুন দিলাম, জিরে দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো, আমাদের বাড়িতে একটু ঝালটা বেশি খায়, তোমরা দেখবে সব তরকারিতে একটু কালার চাই, একটু ঝাল চাই। মেয়ে বাবা দুজনেই খুব ঝাল খায়, তিন্নি তো খুবই ঝাল খায়, ছোটো থেকেই ঝাল খায়, মানে ওর জন্য যখন
বাচ্চা বয়সে আলাদা করে ঝোল করতাম, তো সেটা খেত না ও, বরং আমাদের যে মাছের ঝোল টোল হতো সেটা খেতে চাইতো। তো আমি বেশ কিছু মাস যখন ছোট বয়সে একদম আলাদা ওর সব রান্না হতো ওগুলো না খেতো না, তারপর থেকে আলাদাই করতাম না। তবে খুব বেশি ঝাল দিতাম না তখন আমাদের তরকারিতে, মোটামুটি অল্প করে দিয়েই রান্না করতাম, আমরা অল্প ঝাল খেতাম তখন যেহেতু ছোট বাচ্চা, তো ছোট থেকেই ঝাল খেত। আর এখন আমি বেশি কাঁচা লঙ্কাটা খাওয়াই, শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কাটা খাওয়া ভালো। মশলা দিয়ে জল দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে ডিম আর আলু দিয়ে দেবো, নামাবার সময় একটু ঘি গরম মশলা দেবো, ব্যাস হয়ে যাবে। ডিমের ডালনার সাথে সোয়াবিন, অ্যাকচুয়ালি এটা ডিমেরই মানে রেসিপি, তার সাথে সোয়াবিনটা দিয়ে একটু তরকারিটা ঘন হবে। আর আমি এক এক ইউটিউবে এক বন্ধু রান্নাটা দেখে আমি এটা শিখেছি, সবার দেখেই তো সবাই শেখে বলো। আর আমাদের ইউটিউব থেকে থাকতে আর অন্য কারোর থেকে শিখতে হয় না, ইউটিউব চ্যানেলেই শেখা হয়ে যায় যে কোনো জিনিসই। সে গাছ, গাছে কী সার দেবো সেখানেও রান্নাও সবেতেই ইউটিউব আমাদের সঙ্গে রয়েছেই। কিছু কিছু রান্না শাশুড়ি মার থেকে শেখা, কিছু কিছু আমার মার থেকে শেখা। এখন সব কিছু যখন কিছু আটকায় তখন কাউকেই ধরো, শাশুড়ি মা তো নেই আর, মাকেও ফোন করে সবসময় পাই না, ফোন এক জায়গায় সে এক জায়গায়, তখন কি ভরসা না ইউটিউব, যেটা হাতের কাছে খুঁজলেই তুমি পেয়ে যাবে। তো এটা ফুটে উঠুক, আর এই যে গ্রেভিটা হবে মাখা মাখা, আর নামাবার আগে জাস্ট ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমার ডিমের যে রেসিপিটা সেটা রেডি হয়ে গেছে, এবার ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো। ব্যাস, আর একটু গরম মশলা ভেবেছিলাম দেবো আর দিচ্ছি না, গরম মশলাটা সবসময় আমার ভালো লাগে না, তোমরা দিলে দিতে পারো। দেখো হয়ে গেছে, তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। তো আজকে টিএমএ টুকটাক থেকে এই সামান্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো টাকা দিয়ে দিই, ব্যাস হয়ে গেছে।